গুড ইভিনিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল চকবাস্টার। আজকে আমরা বিপিএসসির জেনারেল পেপার হিস্টোরি থেকে দ্য মুঘল এম্পায়ার এর পার্ট টু নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি আমাদের প্রথম আজকে আলোচনা হলো সম্রাট আকবর। সম্রাট আকবর জন্মগ্রহণ করেন সিন্ধু প্রদেশের অমরকোটে 1542 সালে। মাত্র 13 বছর 4 মাস বয়সে তিনি সম্রাট হন। হিমু দিল্লি আগ্রা জয় করে বিক্রমজিৎ উপাধি নেন। তিনি ছিলেন বিজাপুরের আদিল শাহের মন্ত্রী। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে মুঘল ও আফগানদের মধ্যে সংঘটিত হয়। মোগলদের পক্ষে বৈরাম খাঁ, আফগানদের পক্ষে হিমু। হিমু পরাজিত হলে বৈরাম তার শিরচ্ছেদ করেন। বৈরাম খাঁর অভিভাবকত্বে গোয়ালিয়র, আজমির ও জৌনপুর দখল করেন 1560 সালে। আরও 2 বছর আগ্রে ধাইমা মোহন আনকা ও তার ছেলে আদম খাঁর অধীনে ছিলেন সম্রাট আকবর। 1562 খ্রিস্টাব্দে তিনি সম্পূর্ণ দায়িত্ব নিজ হাতে গ্রহণ করেন। সম্রাট আকবরের শাসনকালের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হল হলদিঘাটের যুদ্ধ, যেটা সংঘটিত হয়েছিল 1576 সালে। এই যুদ্ধে রানা প্রতাপ মুঘলদের কাছে পরাজিত হন। মুঘলদের হয়ে এ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মান সিংহ। আকবর 1605 খ্রিস্টাব্দে মারা যান। সেকান্দারাতে তাকে সমাধিস্থ করা হয়। শাসন কার্যের সুবিধার জন্য আকবর মোগল সাম্রাজ্যকে সর্বপ্রথম সুবা বা প্রদেশে ভাগ করেন। সুবার শাসনভার দেওয়া হয় সুবাদারদের উপর। পুত্র দানিয়েলকে দাক্ষিণাত্যের ভার দেন। আকবরের শাসন ব্যবস্থার তার নিচেই ছিলেন হুকিল নামে উচ্চপদস্থ কর্মচারী, যাকে প্রধানমন্ত্রীও বলা হতো। আকবর তার সাম্রাজ্যকে 12টি মতান্তরে 15টি সুবাতে ভাগ করেন। আকবরের 4টি মন্ত্রণালয় ছিল। প্রথম হল দিওয়ান এ উজির, তিনি রাজস্ব বিষয়ক প্রধান ছিলেন।
মিরবক্সি সামরিক বিভাগের প্রধান, মীর সমান রাজপরিবার ও কারখানার ভারপ্রাপ্ত কর্মচারী এবং সদর উসুদূর ধর্ম ও বিচার সংক্রান্ত প্রধান। আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডারমল। টোডারমল প্রবর্তিত রাজস্ব সংস্কারকে যাবতী ব্যবস্থা নামে আখ্যা দেওয়া হয়। 1582 সালে যাবতী ব্যবস্থা আকবর প্রবর্তন করেন। আকবর 1579 সালে মনসবদারি প্রথা চালু করেন। পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হল মনসব শব্দের অর্থ। মনসব শব্দের অর্থ হল মর্যাদা বা পদমর্যাদা। আকবর 1582 সালে দিনে ইলাহি প্রবর্তন করেন। আকবরের হিন্দু মন্ত্রী বীরবল, আবুল ফজল ও ফৈজি এই ধর্মমত গ্রহণ করেন। প্রথম এ ধর্ম গ্রহণ করেন বীরবল। অনেকবার এই প্রশ্নটি পরীক্ষায় তোমরা দেখতে পেয়েছ। এরপরে মনে রাখতে হবে 1572 সালে ফতেপুর সিক্রিতে তিনি প্রাসাদ দুর্গ নির্মাণ করেন। আকবর গুজরাট জয় করেন এবং তাকে স্মরণীয় করে রাখার জন্য বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। 1579 সালে এক ঘোষণাপত্র দ্বারা আকবর নিজের হাতে কুরআনের চূড়ান্ত ব্যাখ্যাকারীর ভূমিকা তুলে নেন। আকবরের অনুসৃত সুল ইকুল বা সকলের জন্য শান্তি ছিল মহজারনামার ভিত্তি। কুরআনের প্রধান ব্যাখ্যাকারীকে মহজারনামা বলা হয়। এরপর যেটা মনে রাখতে হবে, হিন্দু কবি তুলসীদাস ছিলেন আকবরের সমসাময়িক এবং আকবর মঈনুদ্দিন চিশতির সমাধিস্থলে প্রায়ই যেতেন। আকবরের সভাকবি ছিলেন সঙ্গীতজ্ঞ তানসেন। তানসেনের আসল নাম ছিল রামতনু পাণ্ডে। আকবর বিধবার সম্মতি ব্যতীত জোর করে সতীদাহ প্রথা রদ করেন। আকবর তীর্থকর ও জিজিয়া কর তুলে দেন। আকবরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হল তিনি চতুর্থ শিখ গুরু রামদাসকে অমৃতসারে মন্দির তৈরির জন্য জমি দান করেছিলেন। এরপর আকবরের রাজসভায় নবরত্ন বিরাজ করতেন। এছাড়াও আকবর সকালে ঝাড়ুকা দর্শন বলে একটি প্রথা প্রচলন করেছিলেন। আবুল ফজল আইনে আকবরী ও আকবর নামা রচনা করেন। পরীক্ষায় যদি আবুল ফজলের নাম অপশনে না থাকে
তাহলে তোমাদের আকবরনামা বা আইনে আকবরী এর রচয়িতা খৈজি হবে। এরপর আমরা দেখব জাহাঙ্গীর, তিনি 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। আকবরের স্ত্রী মারিয়ম ও যমুনার পুত্র ছিলেন জাহাঙ্গীর। আকবরের স্ত্রী মারিয়ম ছিলেন যোধপুরের রাজকন্যা, তার অপর নাম যোধাবাই ছিল বলেও মনে করা হয়। জাহাঙ্গীরের আসল নাম সেলিম, তিনি আকবরের শ্রেষ্ঠ পুত্র এবং উপাধি ছিল নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী। জাহাঙ্গীর 1612 সালে বাংলার বারো ভূঁইয়াদের পরাজিত করেন। এই যুদ্ধে মোগল সেনাপতি ছিলেন ইসলাম খান। ১৬২২ সালে তিনি পারস্য কান্দাহার পুনরুদ্ধার করেন এবং দিল্লির রেড রোডে মতি মসজিদ তৈরি করেন। জাহাঙ্গীর বিচার প্রার্থীদের জন্য আগ্রার দুর্গ থেকে যমুনার তীর পর্যন্ত সোনার সুকোল ঝুলিয়ে দেন, যেটি জঞ্জির ই আদল নামে বিখ্যাত। তার আত্মচরিত তুজুক ই জাহাঙ্গীরি তুর্কি ভাষায় রচিত হয়েছিল। এছাড়াও জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেছিলেন এবং হত্যা করেছিলেন ষষ্ঠ শিখ গুরু হরিকৃষ্ণকে। সবথেকে ইম্পর্টেন্ট ইভেন্ট হলো জাহাঙ্গীরের শাসনকালে ইংল্যান্ডের যুবরাজ প্রথম জেমস এর দূত হিসেবে ক্যাপ্টেন হকিংস 1608 সালে এসেছিলেন জাহাঙ্গীরের দরবারে। এছাড়াও এডওয়ার্ড ও স্যার টমাস রো এসেছিলেন 1615 সালে। জাহাঙ্গীরের শাসনকালে মুঘল যুগের চিত্রশিল্পের সর্বাধিক উন্নতি সাধন হয় বলে মনে করা হয়। সম্রাট জাহাঙ্গীর বহু হিন্দি গান রচনা করেন। তার দরবারে এরপর মনে রাখতে হবে সম্রাট জাহাঙ্গীর অনেকগুলো হিন্দি গান রচনা করেছিলেন। তার দরবারে মোহাম্মদ সালিহা ছিলেন একজন হিন্দি গানের শিল্পী। তিনি মনসবদারদের জন্য সিয়াসপা এবং দোয়াসপা নামক দুটি প্রথা চালু করেন। জাহাঙ্গীরকে সমাধিস্থ করা হয় লাহোরে। জাহাঙ্গীর কাংড়া দুর্গ জয় করেন এবং জাহাঙ্গীরের সময় থেকেই ইউরোপীয় বণিকদের সঙ্গে
মুঘলদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এসো এরপর আমরা দেখি শাহজাহান, তিনি 1627 থেকে 1658 সাল পর্যন্ত তার শাসন কার্যে নিযুক্ত ছিলেন। শাহজাহানের পূর্ব নাম ছিল খুররাম, তিনি জাহাঙ্গীরের তৃতীয় সন্তান। শাহজাহানের আদেশে বাংলার শাসনকর্তা কাসিম খাঁ হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন। বুন্দেলখণ্ডের পূজার সিংকে তিনি পরাস্ত করেন 1628 সালে। এরপর বিজাপুরের সুলতান আদিল বাহিনীর কাছে পরাস্ত হন 1636 সালে। শাহজাহানের বিখ্যাত শিল্পকৃতি হল তাজমহল। এই তাজমহলের প্রধান স্থপতি ছিলেন পারস্যের উস্তাদ ঈসা। সেই সময়ের আরেকজন উল্লেখযোগ্য স্থপতি ছিলেন নাদির সমরকান্দি। শাহজাহান দারুল বাকা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তার রাজত্বকালকে মুঘল আমলের স্বর্ণযুগ বলা হয়। তিনি দিল্লির জামা মসজিদ তৈরি করেন। এছাড়াও শিশমহল এবং শাহজাহানবাদ নামে একটি নতুন শহর, আগ্রার মতি মসজিদ, মসজিদে শাহজাহান, খাসমহল প্রভৃতি তৈরি করেন। ঔরঙ্গজেবকে তিনি দাক্ষিণাত্যের শাসনকর্তা নিযুক্ত করেন। বাদশানামার রচয়িতা আব্দুল হামিদ লাহোরি এবং শাহজাহান নামার রচয়িতা ইনায়েত খাঁ তার সভাসদ ছিলেন। এরপর মনে রাখতে হবে কবি জগন্নাথ পণ্ডিত চিত্রশিল্পী এবং নাদির সমরকন্দি সঙ্গীতজ্ঞ সুখসেন এবং সুরসেন প্রমুখরা ছিলেন তার সভাসদ। এরপর আমরা দেখব ঔরঙ্গজেব 1658 থেকে 1707 ছিল তার শাসনকাল। ঔরঙ্গজেব পিতা শাহজাহানকে বন্দী করে সিংহাসনে বসে 1658 সালে, এবং বন্দী অবস্থাতেই শাহজাহান 1676 সালে মারা যান। ঔরঙ্গজেবের উপাধি ছিল আলমগীর, বাদশা এবং গাজী। শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্র দারা শিকোকে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। ধর্মঘটের যুদ্ধে ঔরঙ্গজেব দারাকে পরাজিত ও নিহত করেন। দারাশিকো ও শাহজাহানের সম্মিলিত বাহিনীকে ঔরঙ্গজেব রামগড়ের যুদ্ধে 1658 সালে পরাজিত করে
দিল্লির সিংহাসনে বসেন। ঔরঙ্গজেব জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন 1679 খ্রিস্টাব্দে। তাকে দরবেশ ও জিন্দাপীর বা জীবন্ত সাধু বলা হতো। তিনি নরোজ উৎসব, ঝাড়খা দর্শন, মহরম প্রভৃতি উৎসব বন্ধ করেন। এছাড়াও নবম শিখ গুরু তেগ বাহাদুরকে তিনি হত্যা করেন। তার শাসনকালে শায়েস্তা খাঁ বঙ্গোপসাগরে সন্দ্বীপ নামে একটি দ্বীপ অধিকার করেন। সুজরমলের আমলে ভরতপুর রাজ্য খুব সমৃদ্ধশালী হয়ে ওঠে। সুরজমলকে জাট জাতির প্লেটো বলা হয়। ঔরঙ্গজেবের মৃত্যুর পর এটি স্বাধীন হয়। সতনামী বিদ্রোহের ঘটেছিল শাহজাহানের ঔরঙ্গজেবের আমলে। এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন গরিব দাস হাডা 1672 সালে। 1657 সালে এই সতনামী ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়। এরপর দাক্ষিণাত্যের ক্ষত ছিল ঔরঙ্গজেবের পতনের প্রধান কারণ। নানুচি নামক ইতালীয় পর্যটক এই সময় ভারতে এসেছিলেন। আলমগীরনামা রচয়িতা মির্জা মোহাম্মদ কাজিম কুন্তাখা পুল্লুবাব এর রচয়িতা কাফি খাঁ ছিল ঔরঙ্গজেবের সভাসদ। 1665 সালে দিলির খাঁ ও জয়সিংহের সাথে শিবাজির পুরন্দরের সন্ধি হয়।